আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমাকে তোমরা চিনতে পেরেছো। আমি তোমাদের এই যে গত ক্লাসে তোমাদেরকে কিন্তু আরবি পড়িয়েছিলাম, আজকে আবার তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা এখন খাতা কলম নিয়ে বসে পড়ো, আরবি পড়াবো আজকে। আজকে আরবি ও ইসলাম শিক্ষা, এখন তোমাদের এগুলো কিন্তু লিখতে হবে, তাই খাতা কলম নিয়ে বসে পড়ো। তাহলে আমরা এখন শুরু করব। খাতা কলম নিছো তোমরা? আচ্ছা ঠিক আছে, আমি এখন শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি গত ক্লাসে তোমাদেরকে আলিফ থেকে সা পর্যন্ত কি করিয়েছি, উচ্চারণ পড়িয়েছিলাম। আজকে কিন্তু শব্দের অর্থ পড়াবো, আলিফ থেকে সা পর্যন্ত শব্দের অর্থ পড়াবো। তাহলে দেখো, আলিফ আলিফ আলিফে কি হয়? আল্লাহু, আলিফে আল্লাহু, আলিফে আল্লাহু। আল্লাহ তো কি? আল্লাহ। আল্লাহকে আমরা সবাই চিনি, সবাই জানি, আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তাহলে আলিফ দিয়ে কি হয়? আল্লাহ হয়। আলিফ দিয়ে কি হয়? আল্লাহ। তাহলে আলিফে আল্লাহু, আলিফে আল্লাহু, আল্লাহ তো আল্লাহ, আলিফে আল্লাহু, আল্লাহ তো আল্লাহ। আল্লাহকে তো সবাই চিনো, তাইলে আমাদের সৃষ্টিকর্তা আলিফ দিয়ে আমাদের প্রথমে কি হয়েছে, সৃষ্টিকর্তার নাম চলে আসছে। তাহলে দেখো এখন বা 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 বায়ে বাইতুল্লাহ, বায়ে বাইতুল্লাহ। এই যে বাইতুল্লাহ, এখানে বাইতুল্লাহ চিনো তোমরা? আল্লাহর ঘর, বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। বায়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ হচ্ছে আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ইনশাআল্লাহ তোমরা যদি বড় হও, যদি সামর্থ্য থাকে, তখন তোমরা আল্লাহর ঘর দেখতে পাবে। বায়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। বায়ে বায়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। তারপর আসো তা তা তায়ে তামারুন, তায়ে তামারুন, তায়ে তামারুন। তামারুন অর্থ খেজুর, তায়ে তামারুন, তামারুন অর্থ খেজুর, তায়ে তামারুন, তামারুন অর্থ খেজুর। আলিফে আল্লাহু, আল্লাহ তো আল্লাহ। বায়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। বায়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো কি? আল্লাহর ঘর। বাইতুনত্ব ঘর, বাইতুনত্ব ঘর, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ ঘর। তায়ে তামারুন, তামারুন তো খেজুর, খেজুর তোমরা চিনো? ওই যে সবাই রমজানে রোজা রাখলে আমরা খাই ওই খেজুর, তা দিয়ে তামারুন, তামারুন তো খেজুর। তাইলে আমরা, আমি আজকে তোমাদেরকে কিন্তু তিনটি শব্দ পড়িয়েছি, হ্যাঁ, তিনটি শব্দের অর্থ করিয়েছি। এই তিনটি কিন্তু তোমরা মুখস্থ শিখবে, লিখবে, এবং এই সব ওখানে বাক্য গঠন ইয়ে আছে, ছড়া আছে, হ্যাঁ, ওগুলোর সাথে কিন্তু ছড়াও আছে, সাথে পারলে কিন্তু ছড়া শুদ্ধ শিখে ফেলবা, হ্যাঁ, ছড়া শুদ্ধ শিখে ফেলবা। অর্থাৎ আলিফে আল্লাহু, আল্লাহু তো আল্লাহ, আল্লামুদের সৃষ্টিকর্তা, তিনি সবার রিজিক দাতা। আল্লামুদের সৃষ্টিকর্তা, তিনি সবার রিজিক দাতা। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, ওদের মানে আমাদের সবার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। তিনি সবার রিজিক দাতা, আমাদের সবার রিজিক, আমাদের খাওয়া পড়া সবকিছু করেন কে? আল্লাহ। বায়ে বাইতুল্লাহ, বাইতুল্লাহ তো আল্লাহর ঘর। বাইতুল্লাহর জিয়ারতে চলো যাই কাবার পথে, বাইতুল্লাহর জিয়ারতে চলো যাই কাবার পথে। অর্থাৎ আপনার জিয়ারত করার জন্য ওই যে এই বাইতুল্লাহর মধ্যে যেতে বলতেছে, যাবে সবাই ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলেন সবাই। তায়ে তামারুন, তামারুন অর্থ খেজুর, তায়ে তামারুন, তামারুন অর্থ খেজুর। তামারুন খেলে বল হয়, শরীর স্বাস্থ্য ভালো রয়।
কি সুন্দর দেখছো, তামান তোমরা খাবে সবাই, এখন থেকে তোমরা সবাই কিন্তু খেজুর খাবে, বল হয় বলতেছে। তোমরা বেশি বেশি খেলতে পারবে, বেশি বেশি দূরাদূরি করতে পারবে যদি তামারুন খাও। তামারুন খেলে বল হয়, শরীর স্বাস্থ্য ভালো হয়, ঠিক আছে? তাহলে আজকে কিন্তু আলিফ থেকে তা পর্যন্ত শব্দের অর্থগুলো শিখবা, ছড়া শুদ্ধ শব্দের অর্থগুলো শিখবা এবং লিখে লিখে রাখবা, ঠিক আছে? এটা এটা কিন্তু এসডব্লিউ, আমি ঠিক তারিখ অনুসারে সবগুলো কিন্তু এসডব্লিউ নিব। আজ কিন্তু এতটুকুই, এতটুকুতে তোমাদের পাঠ শেষ করছি। সালামু আলাইকুম, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।